তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। শাড়ি চুড়ি ঝুমকো পরে নিজেকে বারবার কয়েক আয়নায় দেখে নিল, চুলগুলো ছেড়ে বেলকনিতে উঁকি দিল। শ্রাবণ কখনো সিগারেট খায় না, চুপচাপ বসে আছে। মেঘলা বেলকনিতে দাঁড়িয়ে অন্যের দেয়া শাড়ি চুড়ি গহনা পরে যখন প্রিয় পুরুষটির সামনে দাঁড়ালো, তখন কেমন করে যেন শ্রাবণ মেঘলার দিকে তাকালো। কি, আমাকে কেমন লাগছে? শ্রাবণ অভিমানী গম্ভীর কণ্ঠে বলে উঠল, সুন্দর লাগছে। মেঘলার বুক কেঁপে উঠল, হাতটাও গম্ভীর কণ্ঠ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কতটা সুন্দর লাগছে? শ্রাবণ হাসল, কি ছিল সেই হাসিতে, হঠাৎ সেই হাসির রং পাল্টে গেল অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, বিশ্রী রকমের সুন্দর লাগছে। সকাল সকাল বাড়িতে পুলিশ দেখে চমকে যায় সবাই। আফজাল রাগে দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়ে আছে। সবাই নাস্তা করছিল ঠিক সেই সময় দারোয়ান এসে বলল বাড়িতে পুলিশ আসছে। গেটের বাইরে প্রচুর সাংবাদিক, পুলিশের সামনে মেঘলা আর ফাহিম এসেছে। আমিনা বেগম ভয়ে পেয়ে গেলেন, ছেলের বউ বুঝিয়ে কিছু করে বসল। পুলিশকে দেখে আমিনা বেগম মেঘলার কাছে গিয়ে হাত ধরে সাইডে নিয়ে আড়াল করলেন। মেঘলা বেশ অবাক হলো শাশুড়ির আচরণে। কি হয়েছে আন্টি? ভয় পেও না, আমরা আছি। কি করছো? পুলিশ কেন তোমাকে ধরতে এসেছে? আন্টি তেমন কিছুই নয়। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখছি পুলিশের সামনে তুমি আসবে না একদম। মেঘলা বাদ্যমেয়ের মতো মাথা নাড়ল। আমিনা বেগম মেঘলাকে রেখে আসলেন। ইতিমধ্যে বাড়ির সব সদস্য বাড়িতেই ছিল, সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। পুলিশ আফজাল সাহেবের দিকে তাকিয়ে একজন পুলিশকে ইশারা করলো, ধরে নিয়ে আসো। আফজাল রেগে বলে উঠল, আমার দোষ? তা তো মামা শ্বশুর বাড়িতে গেলেই বুঝতে পারবেন, এই ওনাকে নিয়ে চলো। আমিনা বেগম অবাক হয়ে বলে উঠলেন, আপনারা প্রমাণ ছাড়া কারণ ছাড়া ওনাকে নিয়ে যেতে পারেন না। ম্যাডাম, আমরা সব প্রমাণ নিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি, আমাদের সব প্রমাণ সিআরএ মেক চৌধুরীর কাছে আছে। ওনাকে বলুন আসতে। স্বামী ছেলের দিকে তাকিয়ে বলে, আপনারা কিছু বলছেন না কেন? সিআরএ অফিসার মেক চৌধুরী আপনাদের বাড়িতেই আছে, জিজ্ঞেস করেন, আমাদের কাজ আমাদের করতে দিন। আমিনা বেগম আরো অবাক হলেন। হালিমা বেগম এসে আমিনা বেগমকে সাইডে নিয়ে গেল। পুলিশ আফজালকে নিয়ে বাসা থেকে বের হতে আফজাল হাত দিয়ে মুখ ঢাকতে শুরু করলো। গেটের বাইরে প্রচুর সাংবাদিক, সবাই ভিডিও করছে, আগামীকাল পাওয়া মেয়েদের কথা জিজ্ঞেস করছে, কালো জগতের লিডার আফজাল সাহেব কিনা। নিরুপমা শান্ত দৃষ্টিতে তাকে সব দেখলো, ধীর পায়ে নিজের রুমে চলে গেল। নিরুপমার পেছন পেছন ছোঁয়া দৌড়ে মায়ের কাছে গেল। মহুয়া গিয়ে দাঁড়ালো মেঘলার পাশে। আমিনা বেগম মহুয়ার সামনে এসে বলে উঠল, তুমি সিআইডি? মহুয়া অবাক হয়ে বলল, আজাদ নানার আন্টি। তাহলে মেক কে? আজাদ চৌধুরী আমিনাকে নিয়ে সোফায় বসলেন। শ্রাবণ আহনাফ চুপচাপ বসে আছে নির্জন অফিসে, সে নিজে আসেনি। ফাহিম মেঘলার পাশে দাঁড়িয়ে বলে উঠল, ম্যাডাম আপনাকে এখন অফিসে যেতে হবে। তুমি যাও, আমি আসছি। মেঘলা আমিনা বেগমের সামনে এসে বলে উঠল, আমি মেঘ, সিআইডি অফিসার মেঘ চৌধুরী। আমিনা বেগম অবিশ্বাস্য চোখে তাকালেন। মেঘলা সবার দিকে তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ চুপচাপ শান্ত দৃষ্টিতে নিচের দিকেই তাকিয়ে আছে। মেঘলা আবার বলতে শুরু করলো, আমি এক বছর ধরে চেষ্টা করছিলাম কিভাবে এই কেসের সব তথ্য বের করব, কিভাবে আসল ক্রিমিনালকে ধরব। বস্তিতে বখাটে মেয়েদের আসর করি, নিজেকে সবার সামনে বখাটে মেয়ে হিসেবে তুলে ধরি। তখনই রনি এসে প্রস্তাব দেয় এএফ কোম্পানির মালিকের ছেলের গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে। আমি অনেক ভাবলাম, শুধু তো অভিনয়, 5 মিনিটের অভিনয়, যদি আমি সবচেয়ে বড় ক্রিমিনালকে ধরতে পারি তাহলে সমস্যা কি? প্রথমে সব ঠিকই ছিল, তারপর তো সব এলোমেলো হয়ে গেল। আমি মিথ্যা পরিচয় দিয়েছিলাম যেন কেউ আমাকে চিনতে না পারে, সন্দেহ না করতে পারে। ইন্সপেক্টর মিরাজ চৌধুরী প্রথম দেখে আমাকে চিনে ফেলেছিলেন, কিন্তু আমার অনুরোধে কাউকে কিছুই বলেননি। আমি আজ মন থেকে দুঃখিত আপনাদের মিথ্যে বলার জন্য। মেঘলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে এখন আসতে হবে। আফজাল সাহেবের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আজাদ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন। আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে মেঘলা বের হয়ে গেল। আমিনা বেগম ছাড়া সবার মুখ স্বাভাবিক, যেন এইসব সবাই আগে থেকেই জানত।
ইতিমধ্যে সব টিভি চ্যানেলে গুলোতে বলতে শুরু করেছে আফজাল সাহেবের অপকর্মের কথা। আফজাল রেগে নির্জনের দিকে তাকিয়ে আছে। নির্জন হেসে বলল, ওয়েলকাম শ্বশুরমশাই। আফজাল চাইলেই মুখে কিছু বলতে পারছে না, তবে মনে মনে কয়েকটা বিশ্রী গালি দিয়ে বসলো নির্জনকে। মেঘলা এসে বলল, সব স্বাভাবিক করো, সাংবাদিক যেতে বলো। বাড়িতে কি অবস্থা? জানি না। তোমার বিষয় সবাই জেনে গেছে। জানার বিষয় আর কত গোপন রাখবো। তাও ঠিক। তোমার শ্বশুরকে একটু বেশি ভালোভাবে যত্ন নিবে। জিজ্ঞাসাবাদ আপনি করবেন। বাইরে সব কাজ শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেছে। মেঘলা বাড়িতে এসে দেখলো সব নীরব হয়ে আছে। আমিনা বেগম মেঘলাকে দেখে চুপচাপ নিজের রুমে চলে গেলেন। মেঘলা আজাদ চৌধুরীর পাশে বসে বললেন, সব বলেছে, রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে। ওর ফাঁসি চাই। মেঘলা হাসল, ফাঁসি কম হয়ে যায় না? মেঘলা টুকটাক কথা বলে উপরে চলে আসলো। নিজের রুমে এসে দেখলো শ্রাবণ নেই, হয়তো অফিসে। মেঘলা ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল, দুই চোখে ঘুম এসে ভিড় করল। মহুয়া ব্যাগ গুছিয়ে রাখলো। ব্যাগ কেন গুছিয়ে রাখছিস? আমি চলে যেতে চাই সোহা। কিছু বাড়িতে কারো মন ভালো নেই এখন, ভাই মেরে ফেলবে। কিছু হবে না, ভেবে দেখ ভালো করে। বাদ দে, এসব তোর মন খারাপ। চল গল্প করি, মন হালকা হবে। সোহার মনে পড়ে গেল কাল নির্জনের বলা আজ গল্প করব বস, নিজের অজান্তি মুখে হাসি চলে আসলো কিছু একটা মনে করার মতো করে। এক দৌড়ে রুম থেকে বের হয়ে নির্জনের রুমে গেল। মহুয়া অবাক হয়ে তাকিয়ে রইল, এই মেয়ের আবার হঠাৎ কী হলো? ছোয়া বের হয়ে যাওয়ার সাথে সাথে আহনাফ রুমে এসে পড়ল। ছাদে চলো। আপনি? চলো। ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে আহনাফ মহুয়া। আহনাফ মহুয়ার বাহু শক্ত করে চেপে ধরে রাগে কণ্ঠে বলল, তুমি চলে যাবে? এত বড় সাহস! দেখুন আহনাফ, কি দেখবো আমি? যাওয়ার কথাও যদি মাথায় এনেছো, আমার থেকে খারাপ কেউ হবে না। হাত পা ভেঙে ঘরে সাজিয়ে রাখবো। মহুয়া, তুমি আমার রাগ সম্পর্কে জানো না, আমার কথা না শুনলে আমি যা বলি তাই করি। আহনাফ, পাগলামি করবেন না। এটা তোমার কাছে পাগলামি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে এমন পাগলামি আমি সারা জীবন করব। আমি কাল বাসায় জানাচ্ছি সবকিছু। এমনটা করবেন না আপনি আহনাফ। আজ থেকে তুমি আমার কথাই চলবে, নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া বন্ধ। চুপ। আহনাফ রাগে অন্যদিকে ফিরল। মহুয়া ভয় পেয়ে আছে। আহনাফ কিভাবে জানলো এতটা রেগে আছে? ভয় লাগছে কিছু বলতে। মহুয়া ভয়ে ভয়ে হাত রাখলো আহনাফের কাঁধে। আমাকে তুমি ভয় পাও মহুয়া? কিন্তু কেন, আমি তোমার মধ্যে চোখে ভয় নয় একটু ভালোবাসা চাই। তুমি আমার এখানেই থাকতে হবে মহুয়া, তোমার শেষ ঠিকানা আমার বুক। তুমি চাইলেও থাকতে হবে, না চাইলেও। নির্জন রুমে এসে থমকে গেল। পর মুহূর্তে মুখে হাসি টেনে বলে উঠল, হাতে ফুলের বদলে ঝাড়ু কেন সোয়ারানি? ছোয়া রেগে নির্জনের দিকে তেড়ে গেল। নির্জন দুপা পেছনে গিয়ে ছোয়ার হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে নেয়। ছোয়া হাত নির্জনের হাতের মুঠোয়, পিঠ নির্জনের বুকে। ছাড় আমাকে। আগে বল কি হয়েছে। তোর মতো লুচু ছেলেকে ঝাড়ু পিটা করা উচিত। যা বাবা, এখনো লুচিখেরি কিছুই করলাম না, তাও নাম দিয়ে দিলে। এটা ঠিক না সোয়া, এতে করে তুই আমাকে লুচু হতে বাধ্য করছিস। ছোয়া এক ঝটকা নির্জনকে দূরে সরিয়ে সামনে কোমরে হাত রেখে তাকালো। একটা ডায়েরি বের করে নির্জনের সামনে ধরতে টান দিয়ে নির্জন ডায়েরিটা নিয়ে নিল। প্রেমিকাকে নিয়ে ডায়েরিও লেখা হয়? তাতে তোর কি, রুম থেকে বের হ। তোকে না বললাম আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবি না? ছোয়া ছল ছল চোখে তাকালো নির্জনের দিকে। নির্জন ছোয়ার গালে হাত রাখতে গেলে ছোয়া এক ঝটকা সরিয়ে দিল। নির্জন, তুই এমন কেন, সর আমার সামনে আসবি না। ছোয়া আমি ক্লান্ত, প্লিজ একটু ঠান্ডা পানি খাওয়া। ছোয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এই মুহূর্তে পানি না চেয়ে বিষ চাইলে খুশি হতাম। নির্জন হেসে বলে উঠল, জেলাস ছোয়া, তুই জেলাস। ছোয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আসলে সে ভীষণ জেলাস সে মেয়ের উপর, যার কথা ডায়ের প্রতিটি পাতায় লেখা আছে কিন্তু নাম লেখা নেই। মনে মনে বলে উঠল, আমার ভাগ্য এমন কেন। শ্রাবণ অনেক রাত করে বাসায় আসলো, নিজের কাছে চাবি আছে, খুব সহজেই বাসায় ঢুকে গেল। রুমে এসে দেখে মেঘলা ঘুমাচ্ছে। কিছু সময় ঘুমন্ত মেঘলার দিকে তাকিয়ে রইল। ধীর পায়ে কাছে গিয়ে চুল সরিয়ে কপালে ঠোঁট চুয়াল।
মেঘলা নড়ে উঠতে সরে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার গরম করে প্লেটে নিয়ে রুমে আসল। মেঘলাকে ডাক দিতে মেঘলা চোখ পিটপিট করে তাকালো। শ্রাবণকে দেখে চোখ ডলে উঠে বসল। মুখ ধুয়ে আসো। কেন? আমার খিদে পেয়েছে তাই। আমি খাবার গরম করে আনছি, আপনি বসুন। প্রয়োজন নেই, আমি গরম করে নিয়েছি, একা একা খেতে ইচ্ছে করছে না। মেঘলা মুখ ধুয়ে এসে বসল। শ্রাবণ খাবার সামনে রাখল। কিসের জন্য? আমি যে মিথ্যে বলেছি আপনাদের। শ্রাবণ চুপ করে রইল, মনে মনে হাসলো। সে তো প্রথম থেকেই জানতো মেঘলার পরিচয়। বিয়ের পর প্রথম প্রথম সন্দেহ হতো মেঘলার আচরণের সাথে ভিন্ন ভিন্ন বই দেখে। বেশি কষ্ট করতে হয়নি, অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জেনে গিয়েছিল মেঘলার পরিচয়, কিন্তু এতদিন না জানার মতো ছিল। কী দরকার যেখানে মেঘলা নিজে যাচ্ছে না সেখানে নিজ থেকে আগ বাড়িয়ে বলার? কী হলো? তোমার ইচ্ছা ছিল না তাই জানাওনি মেঘলা। তুমি যেমন তেমন দেখে তোমাকে বিয়ে করে নি, পরিস্থিতি ভিন্ন ছিল। শুধু আম্মু কষ্ট পেয়েছে, তবে ঠিক হয়ে যাবে, খেয়ে নাও। মেঘলা কথা বাড়ালো না, পেটে ভীষণ খিদে, রাতে খাওয়া হয়নি, ক্লান্ত ছিল, এসেই ঘুমিয়ে পড়েছে। জেল থেকে বের হয়ে আশেপাশে তাকালো, সব পুলিশ গভীর ঘুমে। আফজালকে খুব গোপনে পালাতে সাহায্য করেছে চারজন পুলিশের সাথে কিছু আফজালের লোকও আছে, যারা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আছে। আফজাল মনে মনে বলে উঠল, শুধু এখান থেকে বের হই, একটাকেও ছাড়ব না। আফজাল গিয়ে গাড়িতে বসতে এই গাড়ি চলতে শুরু করে। আফজালের সেই দিকে খেয়াল নেই ওরা কোথায় নিয়ে যাচ্ছে, সে তো ভাবছে সব তাল, সে ভাবতেও পারছে না সামনে তার জন্য কী অপেক্ষা করছে। গাড়িটা গিয়ে থাকলো একটা খোলা অন্ধকার মাঠে, রাত তখন গভীর। গাড়ি থেকে পুলিশ আর মুখোশ পরা ছেলেগুলো নেমে গেল। আফজাল রেগে বলে উঠল, তোমরা কোথায় যাচ্ছ আর এটা কোথায়? কেউ কোনো শব্দ করলো না। আফজাল গাড়ি থেকে নেমে অন্ধকারে চারপাশ দেখার চেষ্টা করলো। পেছন থেকে দুজন লোক এসে আফজালের হাত পা বেঁধে হাঁটু গেড়ে নিচে বসিয়ে দিল, মুখ শক্ত কাপড় দিয়ে বেঁধে ফেলল। আফজাল বুঝতেও পারল না এই কয়েক মিনিটে কি হয়ে গেল। অন্ধকার মাঠে আলো জ্বলে উঠল, সাদা শাড়ি পরে এগিয়ে আসলো এক রমণী। আফজাল তাকিয়ে রইল, চেষ্টা করেও মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। ওয়েলকাম তোমাকে নরপিছাস, আজ তোমাকে এসব কিছু থেকে মুক্তি দিতে নিয়ে আসলাম, ভালো লাগছে না? সময় গড়ায় উত্তর আসে না। ওহো, তুমি তো এখন একটা পুতুল হয়ে আছো, তোমাকে দেখে ভালো লাগছে না? আফজাল মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করলো। রমণীটি পাশে দাঁড়ানো একজন পুলিশের থেকে ছুরি নিয়ে আফজালের সামনে বসল। আফজালের ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এত ভয়ঙ্কর লাগছে কেন সামনের রমণীটিকে? আফজাল এই নারীকে চিনে না, এটা ওর নীরু হতেই পারে না। ও নীরু ছিল কোমল নরম মনের মেয়ে, একটু কষ্ট পেলেই না করে পুরো বাড়ি মাথায় নিয়ে নিত, আঘাত পেলে চুপচাপ সরে যেত, নিজেকে কষ্ট দিত, তবুও কাউকে কিছু বলতো না। আফজাল বলতেই পাগল ছিল, আজ সে কাকে দেখছে? অবাক হচ্ছো বলি আফজালের গালে ছুরি রেখে আলতো করে টান দিল। হঠাৎ কোমল মুখটা শক্ত হয়ে গেল আফজালের, গালগুলো শক্ত করে চেপে ধরল কাটা জায়গাটা দিয়ে, ফিরকি দিয়ে রক্ত ঝরছে। নিরুপমা রক্ত হাতে নিয়ে হাসতে লাগলো, কি ভয়ঙ্কর হাসি! মাঝরাতে আশেপাশে কোনো জীবজন্তুরও শব্দ শোনা যাচ্ছে না, নীরবতায় চারপাশ থমকে আছে, তার মধ্যে এই হাসি ভীষণ ভয়ঙ্কর শোনাল। নিরুপমা একজনকে ইশারা করলো ফুটন্ত গরম পানি নিয়ে আসল। আফজালকে পানিটা দেখিয়ে বলে উঠল, মনে আছে এই পানির কথা? আফজাল ভীত চোখে পানির দিকে তাকালো। নীরু কিভাবে জানলো? ভয়ে জীবন যায় যায়। নিরুপমা আর পানিটার দিকে তাকে মুচকি হেসে পড়ল, আমার পিচ্ছি বোনটা কতবার অনুরোধ করেছিল, পায়ে ধরেছিল, তুমি শোনোনি। নরপিচাসের মনেও তো একটু মায়া হয়, তোর মনে পিচাসের মায়া হলো না। আমার বোন তো তোর বোন ছিল, সারাদিন ঝিচু চুচু বলে মাথায় নিয়ে রাখতো, কি করলি ওর সাথে? নিরুপমার রাগে শরীর কাঁপছে, পাশের জনকে ইশারা করতে ফুটন্ত গরম পানি আফজালের উপর ঠিলে দিল। গরম পানি পড়তে ছটপট শুরু করলো আফজাল। নিরুপমা আবার ইশারা করতে দুজন গিয়ে আফজালের গলায় রশি পেঁচিয়ে দু পাশ থেকে টেনে তোলো।
আফজালের জীবন যায় যায় অবস্থা নিরুপমা ছেলের হাসি দিয়ে আফজালের পাশে গিয়ে পড়ে উঠল। এখন কেমন লাগছে? এই শাস্তিগুলো 20 বছর আগে দিতে চেয়েছিলাম, কিন্তু এই বুয়া সমাজে আইনের হাতে ঠুলে দিয়ে ভুল করেছিলাম। আফজালের চোখ উল্টে যাওয়া দেখে তৃপ্তির হাসি এসে একজনকে ছেড়ে দিতে বলল, রুহু থেকে দেহ যেতে যেতেই বেঁচে গেল। নিরুপমা একটা চেয়ারে আয়েস করে বসে বলে উঠল, বাড়িতে যেদিন কেউ ছিল না সবাই গ্রামে গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে, তুই অফিসের কাজের জন্য আটকে পড়েছিলিস লেটে। মারিয়ার ওর বাবার সাথে অভিমান করে গ্রামে যেতে চায়নি, বাসায় একমাত্র মারিয়াম ছিল। মারিয়াম প্রায় বাসায় একা থাকে, তাই কেউ টেনশন করলো না, ওকে রেখে গেল। সব ঠিকঠাক ছিল, কিন্তু মাঝরাতে তুই বাড়িতে আসলি তাও নেশা করে। আমি তো নেশা করার কথা সবার থেকে লুকিয়ে গিয়েছিলাম, ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তুই বলতেই পাগল ছিলাম। আহ, কতটা ভালোবাসায় অন্ধ ছিলাম। তো দোষগুলো আমার চোখে পড়লেও দোষ মনে হতো না, বারবার বুঝিয়েছিলাম শুধু একটাই, অজুহাত দেখাতে ভালোবাসার। তুই তো জানতে আমার দুর্বলতা কি। হ্যাঁ, সেই রাতে তুই মারিয়ামকে দেখে নিজের মধ্যে কাপুরুষের রূপ ধারণ করেছিলি, আমার পিসি বোনটাকে জোর করে ধর্ষণ করেছিলি, ও চিৎকার চার দেয়ালে ছাড়া কারো কানে যায়নি। পিসি মেয়েটা লজ্জায় কাউকে বলতে পারেনি, ও তো জানতো আমি কতটা আফজাল বলতে পাগল ছিলাম। ও গ্রামে চলে যেতে চাইল, কিন্তু আমরা কেউ ছিলাম না, সবার এত ভালোবাসা সেও ছেড়ে যেতে পারলো না। তারপর থেকে বারবার এটা সেটা বলে ভয় দেখে ওর সাথে সম্পর্ক করতে চাইলি, মারিয়াম নিষেধ করলে, প্রতিবাদ করতে চাইলে আমাকে ব্যবহার করালি। দিন দিন মেয়েটার জীবন অন্ধকার নেমে আসলো। একদিন ঘুমের ওষুধ খাইয়ে তুলে নিয়ে গেলে বন্ধুদের রাস্তা নেয়, তোর বুক কাঁপলো না একবারও? তুই তো পশুদের কাঁতারেও পড়োস না, পশুদের একবেলা খানা ছিনিয়ে দিলে মালিকের সঙ্গ ছাড়ে না। ভাই, আমার ভাই নিজের কোম্পানিতে চাকরি দিল, নতুন জীবন দিল, আর আমি তাও আমাদের বুকে ছুরি মারলি। সেদিন নিজের সাথে আর এক বন্ধু ছিল। নিরুপমার চোখ জলে পড়ে উঠল। পিচিটা যখন ক্যান ফিল তোর পায়ে ধরলো, বাড়িতে আসতে দিতে তুই হেসে দিলি, বিছরে এসে গরম পানি অ্যাসিডের ভয় দেখে পিচিটার বেঁচে থাকা জাহান্নাম করে দিলি। ওখান থেকে এসেই নিজের জীবন দিয়ে দিল মেয়েটা, রেখে গেল আমার জন্য উপহার হিসেবে একটা ডায়েরি। নিরুপমা নিজের চোখের পানি মুছে আফজালের দিকে তাকিয়ে বলল, তোর মতো পিচাসকে নিজের হাতে শেষ না করলে আমার পিচিটার আত্মাও শান্তি পাবে না। নিরুপমা রেগে আফজালের হাতে কোপ বসালো, দুই কোপে দুই হাত শরীর থেকে আলাদা হয়ে গেল, রক্ত চারপাশ ভেসে যাচ্ছে। নিরুপমার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। আবারও রশি দিয়ে পেঁচিয়ে টেনে ধরতে বলো। গাড়িতে বসা মুখে কালো কাপড় দিয়ে পেঁচানো ছেলেটাকে চিৎকার করে বলে উঠল, নির্জন গাড়ি চালিয়ে দে যেভাবে আমার ভাইয়ের উপর চালিয়েছিল। নিরুপমা বলতে দেরি গাড়িটা আফজালকে পিষে দিতে দেরি হলো না, রক্তলাল হাতের দিকে তাকে তৃপ্তির হাসি আসলো নিরুপমা, গাড়িটা কাঁপা কাঁপা হাতে শক্ত করে ধরে রাখলো মহুয়া। এসেছিল নিরুপমার রুমে, নিরুপমাকে রুমে না পেয়ে চলে যাওয়ার সময় টেবিলের উপর পুরনো ডায়েরি দেখে হাতে নিয়ে উল্টে পাল্টে দিচ্ছিল, কিন্তু ডায়েরিতে এমন কিছু পাবে হয়তো সে কল্পনাও করেনি। মারিয়ামের মৃত্যুটা যেন ওর চোখের সামনে ভেসে উঠল, পৃথিবীতে কেউ ভালো নেই আর ছিল না, জীবনটা এত কঠিন কেন? মহুয়ার চোখ থেকে পানি পড়ছে, কেউ ইচ্ছে করে এত সুন্দর পৃথিবী ছাড়তে চায় না, আর যে ছাড়ে তার পেছনে হয়তো অনেক বড় সত্যি লুকিয়ে থাকে। মহুয়ার ইচ্ছে করলো সেই লোকগুলোর মতো আফজালের বুকেও নিজের সব রাগ শেষ করে দিতে। আজ থেকে একদিন আগেও কেন ডায়েরি পেল না সে, তাহলে হয়তো আফজালের শেষ রাত কাল হয়ে যেত। মহুয়ার ভাবনার মাঝে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো নিরুপমা, কারো উপস্থিতি বুঝতে হাত থেকে রাইটার নিচে পড়ে গেল। নিরুপমা শক্ত চোখে তাকিয়ে রইল মহুয়া আর নিচে ডায়েরির দিকে। মহুয়া জলদি ডায়েরি তুলে ভয় ভয় নিরুপমার দিকে তাকালো, আমি আসি বলে আমি আসি, যতটুকু জেনেছ নিজের মধ্যে রাখো। মহুয়া ঘোমটা টেনে আর চোখে তাকালো, নিরুপমার সাদা শাড়িতে রক্তের দাগ
লাল হয়ে যাওয়া শাড়ি দেখে থমকে গেল। রক্ত? নির্ভয় মুচকি হাসল। মহুয়া কি বুঝল জানা নেই, তবে ছোটের কোণে হাসির রেখা দেখা গেল। সকাল থেকে সব চ্যানেলে এক সংবাদ দেখাচ্ছে, রাতে আফজল জেল থেকে পালিয়েছে আর সকালে তার টুকরো টুকরো শরীর মাঠে পাওয়া গেছে। কে খুন করেছে? খুনির কোনো কিছুই পাওয়া যায়নি। যে খুন করেছে ঠান্ডা মাথায় আর বুদ্ধি দিয়েই করেছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। ছোঁয়া চুপচাপ বসে তাকিয়ে রইল টিভির দিকে, ওর কোনো অনুভূতি হচ্ছে না। সে তো ছোট থেকে যেন আসছে বাবা নামক ব্যক্তিটি জন্মের আগেই মারা গেছে হঠাৎ জ্বরের মতো। কেউ এসে বললো সে ওর বাবা, এক সপ্তাহ যেতে না যেতেই এত নিষ্ঠুরভাবে মৃত্যু। ওর কোনো অনুভূতি হচ্ছে না, চোখে পানি আসছে না। নির্জনের ওপর দিয়ে খুব প্রেশার গেল কয়েকদিন। আফজালের মৃত্যু নিয়ে ঝামেলা চললো, লাস্ট প্রমাণিত হলো নিজের লোকেদের হাতে খুন হয়েছে আফজাল। এটা সেটা দিয়ে ধামা চাপা পড়ে গেল আফজালের বিষয়টা। নির্বমা ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে, মেঘলা এসে পাশে দাঁড়ালো। নির্বমা হেসে বললো,